নারায়ণগঞ্জ থেকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনদলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান। 25 ডিসেম্বর শুক্রবার বিকেলে ফতুল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের ষষ্ঠ তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদল বিজেডির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ টিটু, আরও উপস্থিত ছিলেন মহাসচিব সেলিম আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এস এম হারুনুর রশিদ, উপদেষ্টা মণ্ডলী তারেক সরকার, কামাল প্রধান, ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মুখলিসুর রহমান ও আবুল হোসেন। আমাদের 5টি আদর্শিক বিষয়ের কথা, বাংলাদেশ জনদল ধর্মনিরপেক্ষ দল নয়, বাংলাদেশ জনদল ধর্মীয় মূল্যবোধের দল, সকল ধর্মের মানুষের সমান সুযোগের দল। বাংলাদেশ জনদল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার জন্য শুরু থেকে পর্যন্ত কাজ করতেছে ইনশাআল্লাহ। আমরা সেই প্রেক্ষিতে বাংলাদেশে আজকে 50টি জেলায় এবং উপজেলায় মহান স্রষ্টার দয়াতে আমাদের প্রচেষ্টায় আমরা কমিটি গঠন করতে পেরেছি। বাংলাদেশ জনদলের বয়স মাত্র 5 বছর, একটি 5 বছরের শিশু সে তো ভালোভাবে হাঁটতেও পারে না। বাংলাদেশ জনদল হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের 50টি জেলায় পদার্পণ করেছে। আশা করি ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জনদলের কমিটি থাকবে ইনশাআল্লাহ। এই জনদল যখন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তখন আমার প্রেস ক্লাবে বসে আমাদের একজন বড় ভাই আমার সাথে প্রথম আলোচনা করে এই নামটা নিয়ে আলোচনা করে বলেছিল যে একটা নতুন দল করতে যাচ্ছি আপনার সার্বিক সহযোগিতা। সেদিন থেকে শুভকামনা ছিল এবং শুভকামনা থেকে আজকে যে প্রাণবন্ত অনুষ্ঠান, এখানে যে বক্তব্য শুনলাম, বক্তাদের বক্তব্য শুনলাম, আমি বলবো তারা বক্তা নয়, তারা এক একজন যোদ্ধা। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই বাংলাদেশ জনদলের পক্ষ থেকে। বাংলাদেশ জনদল আজকে এখন মহাসচিবের কাছ থেকে আমি জানতে পারলাম যে এই দলের কমিটি গঠন করা হয়েছে, পর্যন্ত প্রক্রিয়াধীন আছে যেগুলি, যে 50টা জেলা আমাদের দেশের ডিস্ট্রিক্ট হচ্ছে 64 ডিস্ট্রিক্টের মধ্যে 50টা অলরেডি চলমান। আমি বলবো এটা একটা বিশাল সাফল্য। এই সাফল্যকে আমরা এগিয়ে নিতে চাই আরো সুন্দরভাবে। আমাদের প্রায় 50টি জেলায় কার্যক্রম চলছে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আরো আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।